এই শীতে শীতে কি হয় যেমন তো হাড্ডি গুড্ডি যে এই জয়েন্ট হাঁটুর জয়েন্ট এরকম বিভিন্ন জয়েন্ট আছে বিশেষ করে হাঁটুর জয়েন্ট শীতে জয়েন্টের ব্যথা অনেক ব্যথা হয় কষ্ট হয় এই ব্যথা থেকে ভালো থাকতে ব্যথা থেকে পরিত্রাণ পেতে আমরা পাঁচটি গুরুত্বপূর্ণ টিপসের কথা বলবো তার মধ্যে একটি হলো পর্যাপ্ত গরম পোশাক পরিধান করবেন শীতের দিনে তাহলে গরম পোশাক পরিধান করতে হবে আপনাকে এবং শীতের দিনে গরম পানীয় খাবেন তাহলে একটা হলো গরম পোশাক পরিধান করবেন দুই নম্বর হলো হালকা হালকা ব্যায়াম করবেন তবে আমি মনে করি ব্যায়াম ইজ ভেরি ইম্পর্টেন্ট ব্যায়াম করলে আপনার শরীরের ভিতরে রক্ত সঞ্চালন বেড়ে যাবে এবং আপনি ভালো থাকবেন নিয়মিত ব্যায়াম করবেন অবশ্যই হাঁটাহাঁটি স্ট্রেসিং ইয়োগা এবং জয়েন্টের রক্ত সঞ্চালন বৃদ্ধি করতে সাহায্য করে এরকম এক্সারসাইজগুলো করবেন সঠিক ডায়েট খাবার বজায় রাখবেন সঠিক খাবার খাবেন যাতে ডায়েটটা ভালো থাকে বিশেষ করে ওমোগ্যা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার এই মাছ খাবেন মাছের মধ্যে পাওয়া যায় বাদাম অলিভ অয়েল জয়েন্টের প্রদাহ কমাতে এটা খুবই সাহায্য করে পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন যাতে জয়েন্টের লুব্রিকেশন সঠিক থাকে শীতকালে পানি কম পান করার প্রবণতা আমাদের সবারই আছে কিন্তু প্রবণতা কম থাকলেও অবশ্যই ভালো থাকার জন্য পানি খেতে হবে পানি খেতে হবে পানি খেতে হবে এরপরে হলো জয়েন্ট গরম জয়েন্টে গরম সেঁক দেবেন যেরকম গরম সেঁক দেওয়ার জন্য আপনি গরম পানিতে টাওয়াল রেখে ওখানে সেঁক দিতে পারেন আবার আয়রন গরম করে কাপড় গরম করে ওখানে সেঁক দিতে পারেন সেক্ষেত্রে পানি বেশি খেতে হবে এ ধরনের সেঁক দিলে শরীর থেকে অনেক পানি বেরিয়ে যায় অনেক সময় হিট প্যাড থাকে গরম পানির ব্যাগ থাকে এগুলো দিয়ে আপনি অবশ্যই সেঁক দেবেন ওজন আপনার শরীরের ওজন ভালো থাকার জন্যে অবশ্যই সবাইকেই বলবো ভালো থাকার জন্য শরীরের ওজন নিয়ন্ত্রণ রাখবেন অতিরিক্ত ওজন কি করে জয়েন্টের উপরে চাপ দেয় তাতে জয়েন্টের ব্যথা বেড়ে যেতে পারে শীতকালে ঘরের মধ্যে সময় কাটানোর কারণে অনেকেই কম চলাফেরা করেন এবং ওজন বেড়ে যায় তাই সঠিক খাদ্যাভ্যাস গ্রহণ করবেন যাতে ওজন বেড়ে না যায় আশা করি পাঁচটা টিপস মেনে চলবেন এতে আল্লাহ পাক আপনি অনেক ভালো রাখবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ